নারকেল গাছের ঠিক উপরে দেখ, ওই যে দেখ, ওই যে চাপ চাপ চাপ, ওই দেখো, প্রিয় দর্শক, ঈদ মোবারক। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজন রঙের হাট বাজারে। আচ্ছা, আজকে কি রঙের হাট বাজার সাথে গানের বাজার? রঙের হাট বাজার, গানের হাট বাজার, সেই ছোটবেলার মনে আছে মিয়াবা চাঁদ দেখা নিয়ে আমাদের কত কি হতো? উফ, চাঁদ দেখা নিয়ে কত কি হতো তোমাদের মনে আছে? ছাদে উঠে কে কার আগে চাঁদ দেখতে পারলো, এবং যে গানটা ছাড়া মানে ঈদ আমরা বাঙালিরা কখনো ভাবতেই পারি না, সেই গানটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই গানটা, সেই গানটা, যেই গানটা না হলে ঈদই হয় না। গানটা আজকে জলের গানের সঙ্গে করছে হচ্ছে আমাদের বন্ধু ভাষা। ভাষা কেমন লাগছে? বেশ ভালো, চলুন সবাই মিলে গানটা করি। হ্যাঁ, আর তর্স হচ্ছে না, তর্স হচ্ছে না।
প্রিয় শিক্ষার্থীরা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আসলে তোমরা নিশ্চয়ই আমার আগের কথাগুলো শুনতে পারোনি, তাই আমি নতুন করে আবারও শুরু করতে যাচ্ছি। দেখো যে আমাদের কিছুদিন ক্লাস অফ ছিল, আমরা ক্লাস করতে পারিনি, এবং তারপরে আমাদের ঈদের ছুটি ছিল। ঈদের ছুটির পর এই আমাদের প্রথম ক্লাস, তো সেই জন্য আমি তোমাদের সাথে ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিলাম। তোমাদের আবারও ঈদ মুবারক। তো আশা করি তোমরা সবাই বাড়ির সবাইকে নিয়ে অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। এই ক্লাসটা আসলে ম্যাম নেওয়ার কথা ছিল, কিন্তু ম্যামের পারিবারিক কিছু কারণে ম্যাম ক্লাসটা নিতে পারেননি বলে আমি ক্লাসটা নেওয়ার জন্য এসেছি, এবং আগামী ক্লাসও আমি নিব। সেই জন্য তোমরা মানসিকভাবে অবশ্যই প্রিপারেশন নিয়ে থাকবা। চলো আমরা ক্লাসে চলে যাই। এটা কাজ করে না। আমি আমার পরিচয় দিয়ে নেই, আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ফেসবুক আইডি, ইমেল আইডি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ দেওয়া আছে। এগুলোর মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করি আমরা পরস্পরের সাথে এই দুঃসময়ে যোগাযোগ রাখবো এবং মনোবল চাঙ্গা রাখবো। যারা তোমরা উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে আসো, তাদের জন্য আমার এই ক্লাস মনোবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় তিনের প্রথম ক্লাস। তোমরা জানো যে আচরণের জৈবিক ভিত্তি নিয়ে ম্যাম তোমাদের নিশ্চয়ই সুন্দর দুইটা ক্লাস নিয়েছেন। কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ম্যামের কিছু অসুবিধা থাকার কারণে আমি ক্লাসটা নেওয়ার জন্য এসেছি। যে ক্লাসগুলো স্নায়ুতন্ত্র নিয়ে যে ক্লাসগুলো হয়নি, সেই ক্লাসগুলো অবশ্যই ম্যাম পরবর্তীতে নেবেন। তবে তার আগে গ্রন্থি থেকে আজকে আমি একটা ক্লাস নিব, এবং আগামী যে 29 তারিখে যে ক্লাসটা আছে সেই ক্লাসটাও আশা করি আমি নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সে ক্লাস শুরু করব। অন্তঃকরা গ্রন্থিসমূহ, অন্তঃকরা গ্রন্থিগুলো আমাদের জীবনে কি কাজে লাগে, এর সুবিধা কোথায়, অসুবিধা কোথায়, জীবনে ঘাটতি হলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি, সেইগুলো আমরা একটু দেখে নিব। গত ক্লাসে, এর আগে আমি 5টা ক্লাস নিয়েছিলাম দ্বিতীয় অধ্যায়ের ওপর, আচরণ এবং আচরণের বিকাশ। আশা করি সেই ক্লাসগুলো তোমাদের কিছুটা হলেও মনে আছে। আমরা আজকে নতুন যে চ্যাপ্টারটা শুরু করব, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আমরা যা জানতে পারবো সেটা হলো গ্রন্থি কি, গ্রন্থির প্রকারভেদ এবং পিটুইটারি গ্রন্থি, এবং যদি সময় থাকে আমরা থাইরয়েড গ্রন্থি সম্পর্কেও কিছু জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা জেনে নেই গ্রন্থি কি, গ্রন্থির প্রকারভেদ কত প্রকার, কি কি,
পিটুইটারি গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থি। জানি না তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ কি না, তো আমি তোমাদের পরেরগুলো, হ্যাঁ এই এগুলো দেখো, যদি কোনো সময় তোমরা ডাক্তারের চেম্বারে যাও এইরকম ডাক্তারের নাম দেখতে পারবা, ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ মাহবুব বা যাই হোক অনেক ডাক্তারের নাম থাকতে পারেন। তো এন্ডোক্রাইনোলজি দেখবা যে এন্ডোক্রাইনোলজি যে ডাক্তাররা এরকম লিখে থাকবেন সেই ডাক্তারদের বিষয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। তো এগুলো হলো যে একটা মানে পপুলার যে ডায়াগনোসিস সেন্টার সেখান থেকে আমার তোলা, যে আমরা যে গ্রন্থি পড়তে যাচ্ছি গ্রন্থিগুলো একটু কি বড় করা যাবে নাকি উপরের দিকে উপরের দিকে? হ্যাঁ তো একটু দেখো যে গ্রন্থি আমাদের জীবনে কত বেশি কাজে লাগে, শুধু একজন ডাক্তারের চেম্বারের বাহিরে এরকম একটা চার্ট দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত সকল জটিলতা, মোটা বা অতিরিক্ত মেদ, মেয়েদের দাড়ি গোঁফ, বুকের চুল, অতিরিক্ত ব্রণ, মাথার চুল পড়া, বন্ধ্যাত্ব, হাইপার থাইরয়েড, দেখো ওজন হ্রাস পাওয়া, বুক ধরপড় করা, অস্থির লাগা, অতিরিক্ত শ্বাস প্রশ্বাস, হাত পা কাঁপা, তারপর দেখো হাইপোথাইরয়েড হলে কি ওজন বৃদ্ধি পাওয়া, হাতে পায়ে পানি আসা, কাজে অনীহা, ছেলেদের স্তন বড় হওয়া। আমি আসলে লেখাগুলো এতই ছোট যে এখান থেকে আসলে দেখতে পাচ্ছি না, তোমরাও তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আসলে আমি দেখতে পাচ্ছি না। এরকম আরো অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো আমাদের মূলত এই গ্রন্থির কারণে হয়, বিশেষ করে অন্তঃক্ষরা গ্রন্থির কারণে হয়। তো আমরা এবার জেনে নিব প্রথমত গ্রন্থি কাকে বলে, তারপরে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে এবং বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে এই দুটা বিষয় জানার চেষ্টা করব। তো চলো আমরা জেনে আসি। দেখো যে গ্রন্থি কাকে বলে, যে সব কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে তাই হচ্ছে গ্রন্থি। তাহলে গ্রন্থিও কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ গ্রহণ করে, এগুলো কিন্তু অবশ্যই এক ধরনের কোষ। তো এই এগুলো হলো বিশেষ কোনো কাজ করে সব সময়, এগুলো আর এমনি এমনিতে এনে ক্ষরণ হয় না। এগুলো দুইভাবে ভাগ করা যায়, একটা নাম হলো হরমোন, তোমরা হরমোনের নাম খুব ভালো করে জানো। আমাদের প্রায় চিকিৎসার ক্ষেত্রে যখন রক্ত পরীক্ষা করা হয় তখন দেখবে যে টিএসএস পরীক্ষা দেয়, ওটা অবশ্যই হলো হরমোনের পরীক্ষা। এরকম এনজাইম আছে যেগুলো আমাদের জীবনে বিভিন্ন বিপাক ক্রিয়ায় সহযোগিতা করে থাকে এবং হরমোনও তাই। তো এইরকম গ্রন্থি থেকে আমাদের হরমোন বা এনজাইম ক্ষরণ হয়ে থাকে। তো মানবদেহে যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলোকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সোনালী গ্রন্থি আর একটা হলো অনালী গ্রন্থি। সোনালী গ্রন্থি মানে হলো এর সাথে নালী আছে, মানে শিরা উপশিরা আছে, আর অনালী বা নালীহীন গ্রন্থি মানে এখানে শিরা উপশিরা নেই। এই হলো এখানকার মূলত পার্থক্য। তো দেখো যে গ্রন্থি তত্ত্বের এবার আমরা পড়ব সোনালী বা নালীযুক্ত গ্রন্থি, না এর সাথে নালীযুক্ত থাকে মানে শিরা যুক্ত থাকে। এ জাতীয় গ্রন্থির রস রক্তের সাথে না মিশে নালীর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যস্থলে পতিত হয়, যেমন মুখের লালা, ভিতর থেকে আমাদের ভিতর থেকে লালা আসে সরাসরি হলো মুখে এসে পড়ে। এইরকম যেহেতু এগুলো নির্দিষ্ট কোথাও গিয়ে পতিত হয় বা ক্ষরণ হয় সেই জন্য আমরা এই ধরনের নালীগুলোকে বলি বহিঃক্ষরা গ্রন্থি, যেমন হলো লালা গ্রন্থি, যে লালা কিন্তু আমাদের ভিতর থেকে আসে মুখের ভিতরে এসে পড়ে। তারপরে ঘর্মগ্রন্থি, ঘাম, আমাদের মাংসপেশির ভিতরে ঘাম হয় সেটা কোনো নালীর মাধ্যমে বাইরে এসে পড়ে, দেখবা যে লোমকূপের কাছাকাছি কিছুটা হলো গর্তের মতো দেখা যায়, সেগুলো কিন্তু আমাদের ঘর্মগ্রন্থি। তারপরে অশ্রুগ্রন্থি, দেখো যে অশ্রু মূলত কিন্তু আমাদের অন্য জায়গায় উৎপন্ন হয় সেটা গ্রন্থির মাধ্যমে সরাসরি ওখানে গিয়ে পড়ে। তো যেহেতু এগুলো অন্য কোথাও গিয়ে ক্ষরণ হয়ে থাকে সেই জন্য এগুলোকে আমরা বলি বহিঃক্ষরা গ্রন্থি। আর এই গ্রন্থিগুলো থেকে যে রস
ক্ষরণ হয় বা নিঃসৃত হয় সেগুলোকে আমরা বলি এনজাইম। তো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের লালা গ্রন্থি, আর এবার দেখো দুইটা গ্রন্থি আমরা দেখতে পাচ্ছি, এটা যে নাকের কাছ থেকে উৎপন্ন হয়ে চোখের কাছে গিয়ে হলো থেকে যায়, সেটা হলো আমাদের অশ্রু গ্রন্থি। আর ঘর্মগ্রন্থির ক্ষেত্রে দেখো যে ঘর্মটা কিন্তু উৎপন্ন হয়, ঘাম আমাদের উৎপন্ন হয় ত্বকের অনেক ভিতরে, মানে চামড়ার অবশ্যই নিচে, সেটা হলো একটা নালীর মাধ্যমে উপরে এসে আমাদের ঘাম নিঃসরণ হয়ে থাকে। তো এরকম দুগ্ধ গ্রন্থিও আমাদের কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির অন্তর্ভুক্ত। এবার আমরা জানব অনালি বা নালীহীন গ্রন্থি, যে এখানে নালীযুক্ত থাকে না, তাহলে কোনো শিরা বা উপশিরা সরাসরি যুক্ত থাকে না, এখান থেকে নিঃসৃত রস বা হরমোন সরাসরি রক্তস্রোতে মিশে, তাহলে কিসের সাথে মিশে যায়, রক্তের সাথে সরাসরি মিশে যায়, তাহলে তারপরে আমাদের কি কোথায় আসে, আমাদের হলো হার্টে আসে, হার্ট থেকে সেই রক্তের মাধ্যমে হরমোন সম্পূর্ণ শরীরে পরিবহন হয়ে থাকে। যেসব গ্রন্থির ক্ষরণ কোনো নালীর ভিতর দিয়ে না গিয়ে সরাসরি রক্তস্রোতে মিশে আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে তাকে বলছি আমরা অনালি বা নালীহীন গ্রন্থি, এগুলোকে অন্তঃকরা গ্রন্থিও বলে। যেহেতু এগুলোর ক্ষরণ আমাদের দেহের ভিতরে রক্তের মধ্যে হয়ে থাকে সেই জন্য আমরা বলছি একে অন্তঃকরা গ্রন্থি। আর দেখো এই গ্রন্থিগুলো নিঃসৃত রসকে আমরা বলছি হরমোন। অবশ্যই তোমরা মনে রাখবে যে হরমোন এবং এনজাইমের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, হরমোন কিন্তু আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো তোমরা জিনিসই দেখো না কেন, কারো যদি ডায়াবেটিস হয়ে থাকে দেখবে যে তাকে নিয়মিত হরমোনের চিকিৎসা নিতে হয়, কেউ মোটা হয়েছে তাকে হরমোনের চিকিৎসা নিতে হয়, কেউ হলো ওজন কম তার হরমোনের সমস্যা, এইরকম কিন্তু আমাদের জীবনে হরমোনের প্রচুর সমস্যা আছে। একটু যদি কম বেশি হয়, ধরলাম কোনো কারণে হরমোনের নিঃসরণ বেড়ে গেল বা কমে গেল, এটা আমাদের জীবনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। তো যাই হোক, এই এই হরমোনগুলোকে আমরা বলি রাসায়নিক সংবাদবাহক আমাদের জীবনে। আমাদের তো দেহের মধ্যে যদি আমরা এগুলোকে বিশ্লেষণ করে থাকি সবগুলোকে, কিন্তু কি হবে যে রাসায়নিক উপাদান কিন্তু পাওয়া যাবে, এই রাসায়নিক উপাদানগুলোর সংবাদবাহক হিসেবে কাজ করে হরমোন। তো এই প্রণালী গ্রন্থি মানে অন্তঃকরা গ্রন্থিগুলো সবসময় কিন্তু অন্তঃকরাও না, মাঝে মাঝে বহিঃক্ষরাও হতে পারে, যেমন অগ্নাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটা কাজেই করে। আসলে এই তিনটা গ্রন্থি একদিক থেকে অন্তঃকরা গ্রন্থি এবং অন্যদিক থেকে এইগুলো কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে আমরা এভাবে বলতে পারি গ্রন্থি তিন প্রকার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দাও, আমি একটা বিশেষ কথা বলছি, যে প্রথমে তোমাদেরকে বলছিলাম গ্রন্থি কয় প্রকার, দুই প্রকার, কিন্তু এখন বলছি যে আমরা ইচ্ছে করলে এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা হলো যে উভয় গ্রন্থি। অগ্নাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে উভয় গ্রন্থির হলো গুণ বা বৈশিষ্ট্যাবলী আছে, এরা একদিক থেকে অন্তঃক্ষরা গ্রন্থি এবং অন্যদিক থেকে বহিঃক্ষরা গ্রন্থি। এবার আমরা একটু জেনে নিব হরমোনটা কি। তো অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসকে হরমোন বলে, হরমোন রক্ত প্রবাহের সাথে মিশে শরীরকে নানা কর্মে উদ্দীপ্ত করে। এই দেখো যে আমরা আসলে কর্মচঞ্চল থাকবো কিনা, কোনো কাজে উৎসাহ পাবো কিনা, আমাদের দেহের বৃদ্ধি ঘটবে কিনা, প্রতিটা জিনিস। তোমরা স্নায়ুতন্ত্র পড়তে গিয়েও দেখবা যে স্নায়ুতন্ত্র আমাদের প্রায় প্রতিটা জিনিসকেই কন্ট্রোল করে থাকে, ঠিক এখানেও তাই, যে আমাদের শরীরকে নানা কর্মে উদ্দীপ্ত করে। এই হরমোন আমাকে উদ্দীপ্ত করেছে বলেই হয়তো বা আমি কিন্তু ক্লাস নিতে এসেছি, যদি আমাকে উদ্দীপ্ত করতে না পারত, যদি বা আমার মধ্যে হরমোন না থাকতো আমি কিন্তু ক্লাস নিতে আসতামই না। তাহলে হরমোন রক্তস্রোতের মাধ্যমে মাংসপেশিতে গিয়ে যুক্ত হয়, মাংসপেশির কাজ নিয়ন্ত্রণ করে। এই হরমোন আমাদের শরীরের গঠন, দেহের বৃদ্ধি, আবেগ, স্নেহ, ভালোবাসা এবং অন্যান্য কাজ সবগুলোই করে থাকে, সেই জন্য আমরা হরমোনকে বলি কর্ম উদ্দীপক। তাহলে এই হরমোনে আমাদেরকে যে কোনো কাজ করতে উদ্দীপনা দিয়ে থাকে, এই হরমোনের গুরুত্ব আমাদের জীবনে অনেক কিন্তু বেশি। তো
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে এই অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কেন বেশি বা হরমোনের প্রয়োজনীয়তা এত কেন বেশি। এর এটা আমাদের দেহের গঠনে যেমন কাজে লাগে, তেমনি বুদ্ধির বিকাশে আমাদের কাজে লাগে। আমরা সুস্থ থাকব না অসুস্থ থাকব সেটার কাজে লাগে। আমাদের দেহ কার্যক্রম থাকবে কি না, আমরা কর্মহীন হয়ে পড়ব সেই ক্ষেত্রে আমাদের কাজে লাগে। আমাদের আচার আচরণ, কথাবার্তা, চালচলন কেমন হবে, অন্যের সাথে কেমন আচরণ করব, আমাদের মেজাজ কেমন হবে, রাগ না কেমন, এই সেটাও কিন্তু আমাদের এই হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। এই আচরণের উপর এই হরমোনের নিয়ন্ত্রণ কিন্তু ব্যাপক বেশি। এই হরমোন মানুষের উপর যেই রকম প্রভাব বিস্তার করবে, মানুষ কেন, প্রাণীও কিন্তু সেই রকম আচরণ করে থাকবে। সুতরাং আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এই হরমোনের প্রয়োজনীয়তা বা অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর প্রয়োজনীয়তা আমাদের জীবনে অনেক অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার জেনে নেই প্রকারভেদগুলো। দেখো প্রকারভেদগুলো, শুধু অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে আমরা 8টি ভাগে ভাগ করতে পারি। নামগুলো অবশ্যই আমরা মনে রাখব এবং কোনটা কোথায়, আমাদের মানব শরীরে কোনটা কোথায় সেটা আমরা মনে রাখার চেষ্টা করব। দেখো যে পিটিউটারি গ্রন্থি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, অগ্নাশয়, যৌনগ্রন্থি, পিনিয়াল, থাইমাস, অবশ্যই মুখস্থ করে ফেলতে পারো, এখনই মনে রাখতে হবে। তাহলে পিটিউটারি আমাদের মাথায় থাকে, ঠিক মাথার মধ্যখানে, সেন্টারে। থাইরয়েড আমাদের হলো গলায় থাকে এবং প্যারাথাইরয়েড আমাদের হলো গলায় থাকে। অ্যাড্রিনাল হলো আমাদের কিডনির উপর থাকে, আমাদের কিডনির উপর থাকে। অগ্নাশয় আমাদের যেখানে লিভার আছে এবং পাকস্থলী আছে তার মাঝামাঝি একটা জায়গায় অগ্নাশয় থাকে। যৌনগ্রন্থি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন। পিনিয়াল গ্রন্থি আমাদের মস্তিষ্কে থাকে আর থাইমাস গ্রন্থি আমাদের ঠিক বুকে থাকে, গলা থেকে একটু নিচে, যেখানে আমার এই মাইক্রোফোনটা দেখতে পাচ্ছ এই জায়গায় হলো থাইমাস গ্রন্থি থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমাদেরকে জানতে হবে কোন গ্রন্থি আমাদের দেহের কোন অবস্থানে থাকে এবং মনে রাখতে হবে। তোমাদের এই জায়গা থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে এবং এটা জেনে রাখাও খুব জরুরি। তারপর প্রতিটা গ্রন্থির কাজ এখানে ভিন্ন ভিন্ন। তো আমরা কিছু ছবি দেখে নেই এবং সঙ্গে সঙ্গে আরও একটু জেনে রাখার চেষ্টা করি। দেখো যে প্রথম দেখো যে ছবিটা, যে পিটুইটারি গ্রন্থি, ঠিক এটা মাথার মধ্যখানে থাকে এবং এখানে আমাদের হলো আরও একটা গ্রন্থি আছে যেটার নাম হলো পিনিয়াল। দেখো এই গলার যে গ্রন্থি আছে এখানে হলো দুটা গ্রন্থি থাকে, একটা নাম হলো থাইরয়েড গ্রন্থি আর একটা হলো প্যারাথাইরয়েড গ্রন্থি। আর ঠিক আমাদের বুকের মধ্যখানে যে গ্রন্থিটা আছে সেই গ্রন্থির নাম হলো থাইমাস গ্রন্থি। এই যে আমাদের বলছিলাম যে আমাদের পাকস্থলী এবং আমাদের যকৃৎ বা লিভার যেখানে আছে তার মাঝামাঝি একটা থাকে, সেটাকে আমরা বলি অগ্নাশয় গ্রন্থি। দেখবে যে প্রায় শোনা যায় এর অগ্নাশয়ে পাথর হয়েছে, এই রোগটা প্রায় হয়ে থাকে। কিডনির ঠিক উপরে একটা হলো আমাদের গ্রন্থি থাকে, সেটার নাম হলো অ্যাড্রিনাল গ্রন্থি। আর বাবা এবং মায়েদের ক্ষেত্রে দুই ধরনের হলো যৌনগ্রন্থি আমরা দেখতে পারি। বাবার ক্ষেত্রে আমরা বলি শুক্রাশয় এবং মায়ের ক্ষেত্রে আমরা বলি ডিম্বাশয়। এই আমরা 8 ধরনের গ্রন্থির মধ্যে আজকে 2 ধরনের গ্রন্থি পড়াশোনা করব। আশা করি আগামী দিন আমরা 6টা পড়ে এই মানে গ্রন্থি থেকে আমরা ক্লাস শেষ করব আর এই অধ্যায়ের বাকি ক্লাস সমূহ ম্যাম নেবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি পরে ক্লাস। ও আরো একটা ছবি এখানে আছে, তোমরা একই ছবিটা আর একটু ভালো তোমরা দেখে নিতে পারো, একবার দেখে নাও, চোখটা বুলিয়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে গ্রন্থিটা সম্পর্কে এখন আলোচনা করব,
সেটা অবশ্যই আমাদের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি। এই গ্রন্থির নাম হলো পিটিউটারি গ্রন্থি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে পিটিউটারি গ্রন্থি আমাদের কোথায় থাকে, সেটা হলো মস্তিষ্কের ঠিক মধ্যখানে, সেন্টারে। তো এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, দেখো যে এই ঠিক এই অংশটা, এটা হলো পিটিউটারি গ্রন্থি। আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, তার ঠিক নিচেই হলো আমাদের এই পিটিউটারি গ্রন্থিতে থাকে। তো ম্যাম হলো অবশ্যই তোমাদের থ্যালামাস কি, হাইপোথ্যালামাস কি, এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে আলোচনা করবেন। সুতরাং আমি ওই দিকে যাওয়ার আমার অন্য কোনো সুযোগ নেই। তো পিটিউটারি গ্রন্থি, যে গ্রন্থিগুলোর মধ্যে পিটিউটারি গ্রন্থি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। এই পিটিউটারি গ্রন্থি দেখো যে এতই বেশি বাহাদুর আর কি, এতই বেশি কাজ করে যে নিজের কাজ ছাড়াও থাইরয়েড গ্রন্থি, এডিনাল গ্রন্থি এবং যৌন গ্রন্থির ক্রিয়া কিছুটা মাত্রায় নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে নিজের কাজ করে, পাশাপাশি আরও তিনটা বড় গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে থাকে। সেই জন্য আমরা এই গ্রন্থকে বলছি পূর্বগ্রন্থি। তাহলে যদি কোনো কারণে তোমাদের প্রশ্ন আসে যে পিটিউটারি গ্রন্থির অপর নাম কি পূর্বগ্রন্থি, অথবা পূর্বগ্রন্থি কোনটি দিয়ে চারটে দিল, ক খ গ ঘ, তাহলে কোনটা কারেক্ট আনসার, পিটিউটারি গ্রন্থি। তারপরে এই গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য একে অন্তঃকরা সুইচ বোর্ডও বলা হয়। তাহলে আরও একটা নাম আছে কি, এর কার্যকলাপ এতই বেশি যে একে অন্তঃকরা সুইচ বোর্ডও বলা হয়। সুইচ বোর্ড মানে অনেকগুলো সুইচ থাকে কারেন্টের, যেমন তোমাদের বাড়িতে সুইচ আছে যে কোনোটা দিয়ে ফ্যান চলে, কোনোটা দিয়ে লাইট জ্বলে, কোনোটা দিয়ে এসি চলে, ব্যাপারটা হলো এইরকম। এবার আমরা দেখে নিই অবস্থান, যে এর অবস্থান কোথায়। এর অবস্থান আগেই বলছি যে মাথার ঠিক মধ্যখানে এবং গুরু মস্তিষ্কের নিচে, থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের নিচে। আকার কেমন, কত বড় দেখতে, এটা একটা খুবই ছোট, দেখতে হলো ডিমের মতো, কিন্তু কত বড়, সাইজ কেমন, একটা হলো মটর দানার মতো, মানে খুবই ছোট, আমার আঙ্গুলের সামনের অংশটুকুর চেয়ে হলো কিন্তু ছোট। কিন্তু সাইজে ছোট হলে ব্যাপার না, কাজে কিন্তু অনেক বেশি। কি জানি একটা অ্যাড চলতেছে, আমি অ্যাডটা এখনো দেখিনি, যে কাকুলি ফার্নিচার নাকি, তো অ্যাডটা দেখার আমার ইচ্ছে আছে। ঠিক হলো এর অবস্থা কাকুলি ফার্নিচারের মতো। তো ওজন কেমন দেখো, ওজন মাত্র 0.5 গ্রাম থেকে 1 গ্রাম। তাহলে কারো কারো ক্ষেত্রে মাত্র 1 গ্রাম হতে পারে, কারো কারো ক্ষেত্রে 1 গ্রামেরও অর্ধেক হতে পারে, কিন্তু এর কার্যপরিধি অনেক অনেক বেশি। তো এখন এই পিটিউটারি গ্রন্থির হলো তিনটা অংশ আছে, অংশ তিনটির নাম হলো সম্মুখ অংশ, মধ্য অংশ এবং পশ্চাৎ অংশ। আমরা এই তিনটে অংশ নিয়েই আলোচনা করার চেষ্টা করব। দেখো যে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেখানে তিনটে অংশ আছে, এই যে অংশটা সেটা হলো সম্মুখ অংশ, এই যে অংশটা সেটা হলো পশ্চাৎ অংশ, আর এই অংশটা হলো আমাদের মধ্য অংশ। আবারও বলি, এই অংশটা আমাদের সম্মুখ অংশ, এই অংশটা আমাদের পশ্চাৎ অংশ, আর এই অংশটা আমাদের হলো মধ্য অংশ। এই তিনটে অংশই আবার তিন ধরনের কাজ করে থাকে, সেই কাজগুলো আমরা এবার দেখব। দেখো যে সম্মুখ অংশ, সম্মুখ অংশ থেকে হলো 6 ধরনের হরমোন নিঃসরণ হয় বা 6 ধরনের কাজ করে থাকে, সেগুলো আমি বলি। 1 নম্বরটা হলো শরীরবদ্ধক হরমোন। তাহলে এই হরমোনের কাজ হলো আমাদের শরীরকে হলো সঠিক অনুপাতে বৃদ্ধি করা। দেখো আমরা যখন ছোট থাকি আমাদের ওজন থাকে 1.5 কেজি থেকে 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, সেই ছোট বাচ্চাটাই আস্তে আস্তে বড় হয়ে ওঠে, তার কারণ তার বৃদ্ধি স্বাভাবিক থাকে। যদি স্বাভাবিক না থাকতো হয়তো সে ছোটই থাকতো, আর যদি কোনো কারণে বৃদ্ধি বেশি হয়ে যায় তাহলে সে কিন্তু অনেক বড় হতে পারে। যেমন দেখো যে শিশুকালে প্রয়োজনের তুলনায় বেশি বা অতিরিক্ত যদি এই হরমোন ক্ষরিত হয়, শরীরবদ্ধক হরমোন কোনো কারণে যদি বেশি ক্ষরণ হয়ে যায় তাহলে কি হবে, শরীরের অতিরিক্ত বৃদ্ধি ঘটে, মানুষ দৈত্যের মতো হয়। দৈত্যের মতো বলতে আমার উচ্চতা কিন্তু দেখো 5 ফুট 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি এইরকম, মানে 167 সেন্টিমিটার, কিন্তু আমাদের দেশে 6 ফুট মানুষ পাওয়া যায়, স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না, 5 ফুট থেকে 6 ফুট মানুষের গড় উচ্চতা।
কিন্তু কোনো কারণে যদি কেউ যদি 8 ফুট হয়ে যায় তাহলে সেটা কি স্বাভাবিক মনে করো? স্বাভাবিক কিন্তু না। তাহলে কারোর মধ্যে যদি এই হরমোন বেশি পরিমাণ ক্ষরণ হয়ে থাকে দেখবে যে লম্বা হয়ে গেছে অনেক বেশি, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা সমস্যা। দেখো শিশুকালে প্রয়োজনের তুলনায় যদি এই হরমোনের ক্ষরণ কম হয় তাহলে মানুষ হলেও খাটো হয়ে যায়। তোমরা অনেক সময় সার্কাস দেখেছো, সার্কাসে হলো কি দেখবা যে কিছু হলো ক্লাউনের কাজ করে, মানে আমাদের হাসায় কিছু ছোট ছোট লোক, আসলে তাদের কিন্তু এই হরমোনের ক্ষরণ যে কোনোভাবে কম হয়েছে অথবা বংশগতভাবে তাদের কিন্তু এই সমস্যা থাকতে পারে। এখন দেখো যে প্রাপ্ত বয়সে যদি প্রয়োজনের তুলনায় বেশি বা অতিরিক্ত পরিমাণে এই হরমোন ক্ষরণ হয় তাহলে হাত পায়ের আঙ্গুল নাক অস্বাভাবিক রকম বড় হয়ে থাকে। এর যদি উল্টো হয়, এর উল্টো উল্টো হলে কি হয় যে হাত পায়ের আঙ্গুল নাকের বৃদ্ধি ব্যাহত হয়, মাথার চুল হলো কি পড়ে যায়। তাহলে আমাদের মাথার চুল পড়ে যাওয়ার অন্যতম একটা কারণ এই শরীরবদ্ধ হরমোন সঠিকভাবে কাজ না করা। এবার আমরা দুই নম্বর হরমোনটা পড়তেছি, সমুক অংশের দুই নম্বর হরমোন কি থাইরোক্রোটিক হরমোন। দেখো যে এই হরমোন হলো কি থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু বলছিলাম যে গলায় আমাদের কি থাইরয়েড গ্রন্থি আছে, থাইরয়েড এবং প্যারাথাইরয়েড, থাইরয়েডিক হরমোন কি থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এবার নামটা মুখস্থ করো ভালো করে, এড্রিনো প্রো ট্রি ও ট্রোপিক, এডিনো ক্রো টি ক্রোট্রোপিক হরমোন। তাহলে এডিনালের সাথে এর কি সম্পর্ক আছে, এডিনাল গ্রন্থির সাথে। তাহলে এই হরমোন কি করে, এডিনাল গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে এবং বিকাশে সহায়তা করে। নামগুলো কিন্তু মুখস্থ করিও অবশ্যই, যদিও কঠিন বটে, কয়েকবার পড়বা কয়েকবার লিখবা তাহলে দেখবে যে অবশ্যই তোমাদের কি নামগুলো মুখস্থ হয়ে যাবে। এবার সমুক অংশের আমরা পড়ব 4, 5 এবং 6 নম্বর হরমোন। কারেন্ট আছে তো? ওকে। এবার ফলিকল উদ্দীপক হরমোন, এই হরমোন কি করে স্ত্রী ডিম্বাশয়ের ফলিকল গঠন এবং পুরুষ জননকোষের পূর্ণতা লাভে সহায়তা করে। তাহলে আমাদের মায়েদের ডিম্বাশয় ঠিকমতো গঠন হবে কি না, ডিম্বাশয়ের মধ্যে হলো বাচ্চা জন্মগ্রহণ করবে কি না, মানে ডিম্বাণু নিষিক্ত হবে কি না, বা পুরুষ জননকোষে শুক্রাণু ঠিকমতো তৈরি হবে কি না, এই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে কত বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো লিউটিনাইজিং হরমোন, তাহলে কি স্ত্রী ডিম্বস্ফুরণ এবং লিউটিয়াম গঠন এবং পুরুষদের টেস্টোস্টেরন ক্ষরণে বেশ ভূমিকা আছে। আর একটা কি ল্যাকটোজেন, ল্যাকটোজেন তো জানো, ল্যাকটোজেন অ্যাসিড জানি কোথায় পাওয়া যায়, ল্যাকটোজেন অ্যাসিড হলো দুধে পাওয়া যায়, সেই জায়গা থেকে প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন। তাহলে গর্ভবতী মায়ের স্তনে দুধের সঞ্চার করা এবং মাতৃসুলভ আচরণ নিয়ে আসা এই এই হরমোনটা হলো আমাদের করে থাকে। দেখবা যে মায়েরা যখন গর্ভবতী হয়ে পড়েন সে কখনোই হলো একটা মানে আগে কোনো একটা বাচ্চাকে সে আদর করতে পারতো না বা ধরতেও পারতো না, কিন্তু সে মা হওয়ার পরে কিছু কাজ কিন্তু অটো করতে পারে। কোন হরমোনের কারণে, এই ল্যাকটোজেনিক হরমোনের কারণে সে কিন্তু অটো এই কাজগুলো করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আরও সমুক অংশে আসি। সমুক অংশে দুইটা রোগ হয়, একটা হলো সাইমন্ড রোগ আর একটা হলো অ্যাক্রোমেগালি রোগ। তো সাইমন্ড রোগটা দেখো যে পিরিয়ডারি গ্রন্থির সমুক অংশের রোগ, এটা এর ফলে বিপাকক্রিয়ার সমস্যা হয়, যৌনক্রিয়া হ্রাস পায়, অকাল বার্ধক্য দেখা দেয়, কৃশতা দেখা দেয়। দেখো অকাল বার্ধক্য নিয়ে একটা হলো সিনেমা আছে, পা সিনেমা, বাবা ছেলের অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চন। তোমরা জানো অমিতাভ বচ্চন হলো বাবা মানে সত্যিকার জগতে, আর অভিষেক বচ্চন হলো ছেলে। কিন্তু ওই সিনেমাটাই কি হয়েছিল, তোমরা যদি কেউ গল্পটা জেনে থাকো বা দেখে থাকো, যে ওখানে কিন্তু বাবাই হলো ছেলে কিন্তু সেজেছিল, ছেলের ক্যারেক্টারে অভিনয় করেছিল। তো দেখো যে অল্প বয়সে যে বৃদ্ধ হয়ে যাওয়া সেটাই হলো সাইমন্ড রোগ, এটাই হলো অকাল বার্ধক্য হওয়া। কিন্তু আর একটা হলো কি বললাম অ্যাক্রোমেগালি রোগ, এই হরমোন অতিরিক্ত ক্ষরণ হলে এই রোগ দেখা দেয়, দেহের ওজনের অতিরিক্ত বেড়ে যায় এবং খুব মোটা দেখায়। আমার এক কলিগ আছেন
ঢাকাতে এক কলেজে, সে বলে আমার জীবনটা এই হরমোন শেষ করে দিয়েছে, মানে অনেক বেশি সে ওজন তার বেড়ে গেছে, অথচ সে মানে দেখতে এখন একটু অন্যরকম হয়ে গেছে, অথচ দেখতে সে অনেক সুন্দর ছিল ছোটকালে। তো এরকম একটা ছবি আমরা এরপরেই দেখব, চলো আমরা ছবিটা দেখে আসি। দেখো যে তার ওজন কিন্তু অনেক বেড়ে গেছে, ওজন বেড়ে গেলে হাঁটতে বসতে খাইতে যে কোনো কিছুতে কিন্তু খুব কষ্ট হয়। যাদের ওজন মানে আমাদের যে শরীর পায়ের যে হাড়গুলো আছে, এই হাড়গুলো কিন্তু আমাদের এই শরীরের কিন্তু ওজন আর বহন করতে পারে না, খুব কিন্তু তাদের কিন্তু কষ্ট হয়। তো এগুলো অনেকেরই খাওয়ার জন্য হতে পারে, অনেকেরও আবার এই হরমোনের কারণেও কিন্তু হতে পারে। দেখতে হবে যে এটা খাওয়ার কারণ না এটা হরমোনের কারণ, কিন্তু যাই হোক যে এই হরমোনের যদি ক্ষরণ কম বেশি হয়, এটা মানুষের জীবনের উপর মারাত্মক প্রভাব বিস্তার করে থাকে। এবার আমরা মধ্য অংশ পড়তেছি, দেখো যে পিরিয়ডারি গ্রন্থির এই অংশ থেকে খুব বেশি হরমোন ক্ষরণ হয় না। এখানে একটা হরমোনের নাম আমি লিখেছি, মেলানোসাইট উদ্দীপক হরমোন। তোমরা জানো যে মেলানোসাইট কোথায় থাকে, মেলানোসাইট আমাদের হলো ত্বকে থাকে, মানে চামড়ায় থাকে, মানে স্কিনে থাকে। কিন্তু এই হরমোনের প্রভাব বাংলাদেশের মতো জায়গায় কিন্তু অনেক বেশি। দেখবা যে আমাদের দেশে এই সোনো পাউডার বা এই ধরনের জিনিস কি পরিমাণ যে ব্যবহার করা অথবা বেচা বিক্রি হয়, এটা কিন্তু মারাত্মক অবস্থা। এটা কিন্তু একটা বড় ব্যবসা কিন্তু এখানে আছে। কি আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে কেমন মেয়ের দাম বেশি, গায়ের রং ফর্সা হতে হবে, কালো মেয়ে হলে বিয়ে করা চলবে না, আমাদের সমাজটা এরকম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দোষটা তো ওই মেয়ের না, অবশ্য এই অবস্থাটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু যে মেয়ের গুণ বেশি তার মূল্য অনেক বেশি। সুতরাং গায়ের রং কেমন হলো সেটা কিন্তু মেইন ব্যাপার নয়। তাহলে কি যদি মেলানোসাইট হরমোন কারো যদি অধিক ক্ষরণ হয়, তার গায়ের রং কেমন হয়, কালো হয়, আর যাদের মধ্যে এই হরমোন হলো অনেক কম হবে, তার গায়ের রং কি হয়, ফ্যাকাশে হয়, সাদা হয়, এই হলো ব্যাপার। কিন্তু গায়ের রং সাদা হওয়ার মধ্যে দেখা গেছে যে ক্যান্সার হওয়ার প্রবণতা সবচাইতে হলো বেশি, আর কালো হওয়ার মধ্যে ক্যান্সারের মানে স্কিন ক্যান্সার হলো তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তো যাই হোক, এই মেলানোসাইট উদ্দীপক হরমোন নিয়ে কি হয়, বড় বড় ব্যবসা হয়, কোটি কোটি টাকার ব্যবসা হয়। শুধু এখানেই না, আমরা সোনো পাউডার মাখতে গিয়ে এমন মাখা মেখে থাকি, ত্বকের হলো ক্যান্সার হয়, যেই ক্যান্সারের প্যাটেন্ট হলো অন্য দেশের, আমাদের দেশের টাকাগুলো অন্য দেশে চলে যায়। এখানেও অনেক অনেক ব্যাপার আছে, ক্লাসে হলে আরও বেশি করে বলা সম্ভব হইতো। তো একটা ব্যাপার দেখো, সাদা যদি অতই ভালো, চুল পাকলে কাদো কেন, তাহলে সাদা কিন্তু সবসময় কিন্তু ভালো না, কালো অনেক ভালো, কৃষ্ণ কালো, আরও অনেকেই কালো, কয়েকটা কালো মেয়ের ছবি দিয়েছি, তারা দেখো যে বেশ সুন্দর, কিন্তু কালো কালো হলেও অবশ্যই হলো সুন্দর, তাহলে কালো অবশ্যই ভালো। এবার আমরা পশ্চাৎ অংশ পড়ছি, পশ্চাৎ অংশতে হলো দুইটা হরমোন আছে, একটা হরমোন হলো অ্যান্টি ডিউরেটিক হরমোন, আর একটা হলো অক্সিটোসিন হরমোন। অ্যান্টি ডিউরেটিক, আচ্ছা তোমরা মনে করো তো H2O মানে কি, H2O কিসের সংকেত, পানি, D2O এর কিসের সংকেত, ভারী পানি, D2O। অ্যান্টি ডিউরেটিক, ডিউরেটিক থেকে D2O মনে রাখিও, তাহলে শরীরের হলো তরল পদার্থের পরিমাণ নির্ণয় করে, আর এই হরমোন কম নিঃসৃত হলে শরীরে পানির অভাব দেখা যায়, বহুমূত্র রোগ হয়। বহুমূত্র রোগ মানে হলো ডায়াবেটিস রোগ, ব্রিটিশরা আমাদের সব নিয়ে গেছে, শুধুমাত্র ডায়াবেটিস দিয়ে গেছে। তো এই ডায়াবেটিস রোগ হলো এমন এক রোগ যেটা আমাদেরকে মানে জীবন্ত অবস্থায় আস্তে আস্তে মারে, এই রোগও কিন্তু খুব কষ্টকর, প্রতিদিন ইঞ্জেকশন ফুটতে হয়, দেখতে হয় আমার গ্লুকোজ লেভেল কেমন আছে, গেল, তারপরে কি প্রতিদিন হলো নাভিতে বা পেটের ইঞ্জেকশন নিতে হয়, ইঞ্জেকশন নিতে নিতে ঘা হয় শরীরে, হাতে পায়ে কোনো কারণে যদি ঘা একবার হয়, বা কোনো অপারেশন যদি থাকে সেই অপারেশনের ঘা হলো জীবনে আর শুকায় না। কি যে কষ্টকর জীবন, মানে ধুকে ধুকে ভাত খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না,
এটা করা যাবে না ওটা করা যাবে না হাজার রকমের নিয়ন্ত্রণ কিসের কারণে এই অ্যান্টিডিউরেটিক হরমোন যদি ঠিকমতো নিঃসরণ না হয় এবার অক্সিটোসিন হরমোন তাহলে অক্সিটোসিনের সাথে কিসের সম্পর্ক অক্সিজেনের সম্পর্ক এই হরমোন মায়েদের সন্তান প্রসবের সময় জরায়ু সংকোচন এবং প্রসারণ ঘটায় তাহলে মায়ের জরায়ু সংকোচন এবং প্রসারিত হয়ে তো কি যে বাচ্চা হলো ভূমিষ্ঠ হয় পৃথিবীতে চলে আসে এটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু বাচ্চা তো মারা যেতে যেতে পারেন মায়েরাও কিন্তু মারা যেতে পারেন এখন তো দেখো সিজার হয় আমরা প্রতিটা ক্ষেত্রে কি দেখছি সিজার কোনো কথা নাই স্বাভাবিক ডেলিভারি হতে পারে কিন্তু সিজার ছাড়া কোনো কথা নেই তার কারণ এই জিনিসটা আর হলো নিতে হলো চান না রিস্ক নিতে চান না তখন এই জন্য হলো সিজারেই হলো বাচ্চাগুলো এখন বেশিরভাগ নেওয়া হয়ে থাকে তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ থেকে পিউটারি গ্রন্থির কার্যকলাপ পড়ার চেষ্টা করলাম আমরা এখন দুই নম্বরটা জানার চেষ্টা করব থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি পড়ার মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব চলো আমরা দেখে আসি পরেরটা থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় আছে গলায় আছে কোথায় একদম একদম কিন্তু গলায় গলা ব্যথা করে না মাঝে মাঝে এখানেই কিন্তু দেখো থাইরয়েড গ্রন্থি শরীরের গঠন শারীরিক সুস্থতা বুদ্ধির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি এই গ্রন্থিটি আমাদের শ্বাসনালীর দুপাশে অবস্থিত এই যে শ্বাসনালী গেছে তার দুপাশে অবস্থিত দেখতে অনেকটা হলো প্রজাপতির মতো তাহলে দেখতে কেমন প্রজাপতির মতো লাল রঙের খুব কিন্তু সুন্দর একটা রং ওকে এবার দেখি এই থাইরয়েড গ্রন্থি থেকে আমরা দেখছি যে তিন ধরনের হরমোন ক্ষরণ হয় একটা হলো থাইরক্সিন হরমোন একটা ট্রাই ইডিও থাইরোরিন একটা ক্যালসিটোনিন এই তিন ধরনের হরমোন নিয়ে আমরা আলোচনা করেই শেষ করব অল্প সময় লাগবে বেশি সময় না একটু তোমরা মনোযোগ এবং ধৈর্য ধরে আমার কথা শোনার চেষ্টা করো দেখো যে থাইরক্সিন কি এই তিনটি হরমোনের মধ্যে থাইরক্সিনের কার্যকারিতা সবচেয়ে বেশি সাধারণ কাজ কি করে কোষের বিভাজন এই যে আমরা যে ছোট থেকে আস্তে আস্তে একটা পরিণত মানুষ বড় মানুষে পরিণত হয়েছি এটা হলো কোষের বিভাজনের কারণে মৌলতাপ উৎপাদন দেখো আমাদের শরীর চালানোর জন্য কিন্তু তাপ লাগে মেশিন চালানোর জন্য তাপ লাগে প্রতিটা জায়গায় কিন্তু তাপ লাগে তাপ কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে কে এই তাপ উৎপন্ন করে শরীরের জন্য এই থাইরক্সিন হরমোন করে থাকে বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করে শক্তি উৎপাদন করে আচ্ছা যদি এই হরমোন বেশি হয় ক্ষরণ হয় তাহলে কি হয় আমাদের মধ্যে কর্মচাঞ্চল্য তৈরি হয় উত্তেজনা বৃদ্ধি পায় আমাদের ভারসাম্য রক্ষা করে তাহলে এই কাজগুলো করে থাকে এরপরেও আরও কাজ আছে আমরা আর একটু দেখার চেষ্টা করি দেখো যদি শিশু বয়সে যদি এই হরমোন ক্ষরিত না হয় বা কোনো কারণে ক্ষরণ কম হয় তাহলে কি হবে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয় দেখো তোমরা জানো অটিজম একটা রোগ অটিজম একটা সমস্যা কি তার হলো যে কোনোভাবে নিউরনের বিকাশ ভালোভাবে হয়নি কি পরিমাণ ভুগতে হয় পিতামাতাকে আত্মীয় স্বজনকে তাদের পরিবারকে একটা শিশু যদি শারীরিক এবং মানসিক বিকাশ ঠিকভাবে না হয় তাহলে কি হয় আমরা কিন্তু শুধু সন্তান চাই না একটা কিন্তু সুস্থ সন্তান কিন্তু সবসময় চাই যে হে মানে ভগবান বলি ঈশ্বর বলি বা আল্লাহ বলি না কেন আমরা চাই যে সুস্থ সন্তান যেন আমার কাছে যেন একজন আসে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে দেখো এই হরমোনের কম বেশি হলেই শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হতে পারে দেখো কেরটিনিজম রোগ হয় কেরটিনিজম রোগটা কি মস্তিষ্কের বিকাশজনিত রোগ মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হয় না তারপরে শরীরের বৃদ্ধিও সুষ্ঠু এবং স্বাভাবিক হয় না শিশু ছোট হয় পেট মোটা হয় ক্ষীণবুদ্ধি সম্পন্ন হয় দেখো এক মানে আমাদের জীবনে কিন্তু বুদ্ধির ব্যাপক প্রয়োজন তোমরা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আসো যদি বুদ্ধির পরীক্ষা করে দেখা হয় তোমরা দেখবে যে তোমাদের বুদ্ধির বুদ্ধাঙ্ক কিন্তু কাছাকাছি আছে খুব বেশি পার্থক্য কিন্তু নাই কিন্তু যাদের মধ্যে এই সমস্যা আছে দেখবা যে বুদ্ধাঙ্ক অথবা বুদ্ধাঙ্ক যাদের অনেক কম তারা কিন্তু দেখবে যে এতদূর পর্যন্ত পড়াশোনা করতে পারে নাই তাহলে আমাদের জীবনে চলার জন্য বুদ্ধি কিন্তু খুব প্রয়োজন দেখবে যে সাধারণ যোগ অঙ্কই করতে পারবে না যে 20 আর 30 যোগ করলে কত হয় 50 হয়
এটাও কিন্তু অনেকেই করতে পারবে না। এটা করতে কি লাগে? বুদ্ধি লাগে। বিকাশ ঠিকমতো হয় না, সুষ্ঠু এবং স্বাভাবিক বৃদ্ধি হয় না, মানসিক প্রতিবন্ধী হয়। তাহলে এই হরমোনের কারণে মানসিক প্রতিবন্ধী শিশুও জন্ম নিতে পারে, যৌন বিকাশ হয় না, অস্থি ও দাঁতের গঠন ব্যাহত হয়। এরপরে আমরা দেখি, দেখো ওই যে রোগটার কথা বললাম, এই রোগটা হলে এরকম হতে পারে। কী রোগটা ছিল? কেরাটিনিজম রোগ। কেরাটিনিজম রোগ হলে আমাদের এইরকম অবস্থা হতে পারে। দেখো অল্প বয়সে মনে হয় যে বয়স অনেক বেড়ে গেছে, তারপরে পেট মোটা হয়ে গেছে, মানে কেমন একটা। তাহলে ল্যাক অফ থাইরক্সিন ফ্রম বার্থ অর বিফোর বার্থ কুড বি ফ্রম ল্যাক অফ থাইরয়েড গ্ল্যান্ড, ল্যাক অফ আয়োডিন ইন মাদার। মায়ের কি আয়োডিনের সমস্যা হলেও কিন্তু এরকম হতে পারে। ওকে, তো পরিণত বয়সে এই হরমোনের ক্ষরণ কম হলে বা না হলে কি হয়? মিক্সেডোমা রোগ হয়। দেখো এই ছবিটা আমি দিয়েছি, ওখানে ছবিটা আছে। দেখো পাটা কিন্তু ফুলে গেছে, পাটা ফুলে গেছে, ওখানে কিন্তু রক্ত ঠিকমতো কিন্তু যাতায়াত করতে হলেও পারে না। রক্তের চাপ কমে যায়, দেহের বিপাক ক্রিয়া ব্যাহত হয়, খাবার হজম ঠিকমতো হবে না, ত্বক শুষ্ক এবং কুঞ্চিত হয়। দেখবা আমাদের শেষ বয়সে কেমন হয় ত্বকগুলো, ত্বকগুলো কি ঝুলে যায়, তাই না? শুষ্ক থাকে, চেহারায় লাবণ্য কমে যায়, কাজে অলসতা আসে, নতুন উদ্যম কমে যায়। যদি পরিণত বয়সে যদি এই থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ না হয়, তাহলে আমাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়। এখন দেখো তো ছবি আছে দুইটা, এখানে একই ধরনের ছবি। জানো এটা কি রোগ? এটা হলো গলগণ্ড রোগ বা ঘ্যাক রোগ। সাধারণত এটা হলো রংপুর যেটা বিভাগ বর্তমানে আছে সেই বিভাগে বেশি পরিমাণ দেখা যায়। তো বর্তমানে আমি আর কারো দেখি নাই, আমি 2000 সালের দিকে প্রায় দেখতাম এই গলগণ্ড বা ঘ্যাক রোগ। এর সাথে আয়োডিনের সম্পর্ক আছে। আগে কিন্তু আমরা যে লবণে এখন আয়োডিন পাই, দেখবে যে প্রতিটা লবণের গায়ে আয়োডিন লেখা আছে, আয়োডিন দেওয়া আছে, কিন্তু আগে লবণে কিন্তু আয়োডিন থাকতো না এমনি এমনি। আর আগে তোমরা তো আমাদের উত্তর অঞ্চলের কথা জানো না, যে ওই উত্তর অঞ্চলে কী ছিল, আমার বাসা রংপুর, তো ওখানে বছরে আমাদের দুইবার মঙ্গা হইতো, খাবার খুব কষ্ট হইতো, মানুষ হয়তো বা একবেলা বা না খেয়ে কিন্তু থাকতো। তোমরা একটা সিনেমা দেখতে পারো, লাল পিরান নামে সিনেমা, লাল পিরান, দেখবে যে মানুষের কষ্ট ওখানে খুব ভালো করে তুলে ধরা হয়েছে। তো লবণ সেই সময় কিন্তু বাংলাদেশে এত লবণের কোম্পানিও ছিল না, আর লবণে কিন্তু আয়োডিন মিশানো হয় না, হয়তো বা এখনও যে আয়োডিন সত্যিকারে দেয় সেটাও কিন্তু নয়। তারপরও হয়তো বা আমরা লবণ পাই, লবণের কারণে আমাদের এই গলগণ্ড রোগটা হয় না। তো এই হরমোন কম ক্ষরিত হয় বলেই মানুষের মধ্যে এই গলগণ্ড বা ঘ্যাক রোগটা হয়ে থাকে। আরেকটা দেখো যে এই এই হরমোন ক্ষরিত বেশি হলে কি হয়, গয়টার রোগ হয়, চোখের মণি বড় হয় বা বের হয়ে আসে। কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে চোখের মণি বড় হয়ে আসতে পারে বা চোখের মণি থেকে একটু বাইরে বের হয়ে আসতে পারে। তো এই হরমোনগুলোর এটা হলো সুবিধা এবং অসুবিধা। এটা হলো ট্রাই আয়োডোথাইরোনিবার। দেখো এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায়, হৃদয়স্পন্দন বৃদ্ধি পায়, হাতের কাঁপনি দেখা যায়। অনেকের মধ্যে দেখবা যে হাত সবসময় হলো কাঁপে, হাত সবসময় হলো কাঁপে বা শরীর সবসময় কাঁপে। মনে রাখবা যে তাদের মধ্যে অবশ্যই এই ধরনের হরমোনের অভাব আছে। এবার হলো ক্যালসিটোনিন। এর অভাবে অস্থি ও দাঁতের গঠন ব্যাহত হয়, দেহ মোটা হয়, অস্থির সংযোগে ব্যথা দেখা যায়, কাজে অনীহা এবং আলস্য দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একবারে ক্লাসের শেষের দিকে চলে এসেছি। দেখো যে এই হরমোনগুলোর স্বাভাবিক ক্ষরণ যেমন ব্যক্তির দেহের বিকাশ এবং আচরণকে স্বাভাবিক করে তোলে, তেমনি এই হরমোনের অস্বাভাবিক ক্ষরণ ব্যক্তির দেহের বিকাশ ও আচরণকে অস্বাভাবিক করে তোলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। তো তোমরা এখানে অনেকগুলো কমেন্ট করেছো, কিন্তু আমি আশা করি তোমরা অবশ্যই গঠনমূলক কমেন্ট করবা। গঠনমূলক কমেন্ট বলতে যে অবশ্যই যেন এটা ক্লাসের সাথে সম্পর্কযুক্ত হয়,
এর বাহিরে আমি কমেন্ট অবশ্য আশা করি না। যেমন জানি না তুমি আমার ছাত্র কিনা, আসাদ বিন মঞ্জু, তুমি ছাত্র না হলে তোমার ক্লাস করার প্রয়োজন নাই, আর ছাত্র হলে অবশ্যই ক্লাস করবা। আব্দুল মমিন তুষার, ঈদের দাওয়াত ঠিক আছে, আগামী বার ঈদের দাওয়াত আমার বাসায় নিও, তোমাকে দাওয়াত দিলাম এখনই। এখন কি ক্লাস হবে স্যার? তো তোমরা হলো যদি তোমাদের কোনো সমস্যা মনে করো, বোধ করো, তাহলে সরাসরি আমাকে তোমরা মেসেজ বা মেল করতে পারো। মূলত তোমরা মেল করবা, আমি মেলটাকেই বেশি পছন্দ করে থাকি। আর বাড়ির কাজ বলতে তোমরা হলো ছবিগুলো আর্ট করার চেষ্টা করবা। ছবিগুলো আর্ট বলতে দেহের কোন অবস্থানে কোন গ্রন্থিটি আছে সেই গ্রন্থিটা চিহ্নিত করতে পারলেই হবে, ভালো করে আর্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে মানুষের একটা আকৃতি আর্ট করার পরে গ্রন্থিগুলোর কোনটার অবস্থান কোথায় এবং গ্রন্থিগুলোর নাম এবং কিছু হরমোনের নাম অবশ্যই হলো মুখস্থ করবা, এটাই তোমাদের বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই হলো শেষ করতে যাচ্ছি। তোমরা অবশ্যই ভালো থাকো, যতটুকু সম্ভব মন ভালো রাখার চেষ্টা করো, কোনোভাবেই মন খারাপ করা যাবে না। আমাদের এই অবস্থায় মনে সাহস রাখতে হবে। তোমরা অবশ্যই তোমাদের পরিবারের সদস্যদের সাথে ভালোভাবে মিশে থাকবে, সাহায্য সহযোগিতা করবে, তার কারণ এখন টিকে থাকাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো তোমাদের মঙ্গল কামনা করি, এখানেই শেষ করছি, ভালো থাকো সবাই, টাটা, বাই বাই, বন্ধ করে দাও।